নমস্কার, আমি মণিমালা রাজনন্দিনীর পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি রেশম কোটার উপরে অসাধারণ এমব্রয়ডারি ওয়ার্কের শাড়ি, ভীষণ সুন্দর, ভীষণই গর্জিয়াস। দেখো, এটা রেশম কোটার উপর আছে, এমব্রয়ডারি ওয়ার্ক, লুকটা খানিকটা দেখে মনে হবে গুজরাটি, অ্যাকচুয়ালি এটা কিন্তু এমব্রয়ডারি করা আছে। নমস্তে সাবিকো, ইউনিক এক শাড়ি লিয়ে আয়ো, ইয়ে যো শাড়ি হ্যায় রেশম কোটা কি উপর এমব্রয়ডারি ওয়ার্ক হ্যায়। এটার কালারটা পান্না গ্রিন যাচ্ছে, ইসকা যো কালার হ্যায় পান্না গ্রিন হ্যায়। এটা পাল্লাটা আছে, ফুল বডিটা এরকম যাচ্ছে। প্রাইস আছে এটা 2270, 2270, ইসকা যো প্রাইস হ্যায় 2270। যারা ফেসবুক দেখছেন প্রত্যেককে বলবো, ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ারটা করে রাখবেন। সাবি ম্যাম তোমা বলুঙ্গি, আগার আচ্ছা লাগে তো প্লিজ লাইক আর শেয়ার কর দিজিয়েগা। আর যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখেন তাদেরকে বলবো একটু লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকে। তো অসাধারণ আর একটা নিয়ে আসছি, প্রত্যেকটা শাড়ি ভীষণই সুন্দর, সিওডি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়া। যা ব্ল্যাকের উপর যাচ্ছে ভীষণ সুন্দর, একটা জেড ব্ল্যাকের উপরে যে গর্জিয়াস যে কাজটা, লুকটা বললাম পুরোটা এমব্রয়ডারি করা আছে, লুকটা খানিকটা গুজরাটির মতন, একটা মিরর এফেক্ট রয়েছে, এটা থাকছে পাল্লার পোর্শনটা, ভীষণ সুন্দর। লম্বানির সাথে লম্বানি ওয়ার্ক যেরকম যায় ঠিক সেই প্যানেলে প্যানেলে গেছে, এবং একটা আম কলকা রয়েছে, এটা থাকছে আঁচলের পোর্শনটা, ফুল বডিটা দেখে নাও এরকম যাচ্ছে, লুকটা দেখে নাও পুরো শাড়িটার লুকটা ঠিক এরকম। এটা কিন্তু জেড ব্ল্যাকের উপর আছে, প্রাইস সেম আছে 2270, ইসকা প্রাইস হ্যায় 2270। নেক্সট যে শাড়ি যাব, আর একটা স্টিল গ্রে, ইসকা যো কালার হ্যায় স্টিল গ্রে হ্যায়, ইয়ে রেশম কোটা কি উপর হ্যায়, স্ক্যালপ ওয়ার্ক আছে এটার উপরে, এমব্রয়ডারি স্ক্যালপ যাচ্ছে, ভীষণই সুন্দর এটা, এটা দারুণ দেখতে। যারা একটু এই ধরনের কালার পছন্দ করেন তাদের আশা করি খুবই ভালো লাগবে। ব্ল্যাক সুতো দিয়ে যাচ্ছে, ইয়া স্ক্রিপ পাল্লা, এটা পাল্লাটা যাচ্ছে, আঁচলটা যাচ্ছে এরকম, এটার লুকটা দেখে নাও ঠিক এই রকম আসছে, ঠিক আছে, আঁচলটা এরকম, খুব সিম্পল, খুব সুন্দর। এটা এমব্রয়ডারির সাথে সাথে একটা স্ক্যালপ ওয়ার্কও যাচ্ছে, পুরো শাড়িটার লুকটা এটা আছে, ঠিক আছে। সিওডি অ্যাভেলেবেল আছে অল ওভার ইন্ডিয়াতে। আর যারা আমাদের এখানে ভিজিট করতে চাইছেন দেখবেন নিচে টোটাল ঠিকানাটা উইথ পিন নাম্বার, ফোন নাম্বার দেওয়া আছে। যারা শাড়ি বুকিং করতে চাইছেন স্ক্রিনশট নিয়ে প্রত্যেককে বলবো একটু বুকিং নাম্বারে পাঠিয়ে দিন। নেক্সট যে সেটা শাড়ি আছে, এটা বিস্কিট কালারও বলতে পারি বা চন্দন কালার, এটাকে এটা বিস্কুট কালার বা চন্দন কালারও বলা যেতে পারে। এটা যে পুরো যে শাড়ির যে কাজটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, পুরো শাড়ির যে কাজটা, এটা এমব্রয়ডারির সাথে সাথে কিন্তু ভীষণ সুন্দর, এটা প্যাচ ওয়ার্ক রয়েছে, ঠিক আছে, খুব সুন্দর প্যাচ ওয়ার্ক রয়েছে। দেখো এটা থাকছে আঁচলের পোশাকে, যে পলাশ ফুল হয় ঠিক পলাশ ফুলের ওপরেই কাজটা করা আছে, দেখে নাও কালারটা খুব সুন্দর, চন্দন কালার, বিস্কিট কালার বা তসর কালার বা বেজ কালার, যে কোনো কালার তোমরা বলতে পারো, এটা বিস্কিট কালার বললে পারফেক্ট হবে। এটা থাকছে আঁচলের পোর্শনটা, এমব্রয়ডারির সাথে সাথে দেখে নাও প্যাচ ওয়ার্ক রয়েছে, খুব সুন্দর পেজ। থাকছে কালারটা, আচ্ছা এবার আমি একটু, এটা থাকছে আঁচলের পোর্শনটা, আমি একটু কুচির পোর্শনটা দেখিয়ে দিই। দেখো কুচির পোর্শনটা ঠিক এরকম ভাবে যাবে, ঠিক আছে, কুচিতেও কিন্তু ঠাসা কাজ করা আছে। নেক্সট যে কালারটা আছে, নেক্সট কালারটা স্টিল গ্রে এর উপর আছে, সেম কাজ যাচ্ছে, পলাশ সুতোর পলাশ ফুলের যে কাজটা দেখতে পাচ্ছ সেটা দেখো খুব সুন্দর, তার সাথে এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে। এই যে পলাশ ফুলটা রয়েছে সেটা অ্যাপ্লিক বা প্যাচ ওয়ার্ক যেটাকে আমরা বলি, অ্যাপ্লিক করা আছে ভীষণ সুন্দর করে,
এই থাকছে আঁচলের পোর্শনটা, টোটাল বডিটা দেখে না, এখানে ইয়ক পোর্শনটাতে এরকম একটা কাজ যাচ্ছে, ঠিক আছে? আর পুরো শাড়িটা, পুরো শাড়িটা দেখে নাও, ঠিক ঠিক আছে, পুরো শাড়িটা এরকম যাচ্ছে। প্রাইস সেম আছে, 2270, 2270। অল ওভার ইন্ডিয়া তোমাদের জন্য সিওডি অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? নেক্সট শাড়ি, ভীষণ সোভার একটা কালার এবং এই কাজটার প্রচণ্ড ডিম্যান্ড, মাল্টি কালারের গোলাপ পার্সি এম্ব্রয়ডারি, মাল্টি কালারের গোলাপ পার্সি এম্ব্রয়ডারি, ঠিক আছে? ভীষণ সুন্দর। আচ্ছা আমি এটা একটু খুলে দেখাই, এটা খুলে দেখালে এটার কালারটা বলা যাবে, ঠিক বোঝা যাবে। এটার কালারটা পেস্তা গ্রিনের ওপর আছে দেখে নাও, এবং মাল্টি কালারের ওপরে যাচ্ছে কাজটা। এটা থাকছে আঁচলের পোর্শনটা, এটা থাকছে আঁচলের পোর্শনটা। আচ্ছা অল ওভার দেখে নাও, ঠাসা পুরো অল ওভার কাজ করা আছে, আর বাকি পোর্শনটা দেখে নাও এরকম ভাবে কাজ যাচ্ছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এইরকম ভাবে কাজটা দেওয়ার অর্থ, শাড়িটা তো এমনি খুব লাইট ওয়েট হয়, কিন্তু যাতে মানে এই কাজটা করার ফলে লাইট ওয়েটও থাকছে, লুকটাও সুন্দর থাকছে, ঠিক আছে? সেম প্রাইস আছে, 2270, 2270, ঠিক আছে? 2270 প্রত্যেকটা শাড়ির প্রাইস, সিওডি অ্যাভেলেবেল আছে। চলো আবার নেক্সট একটা সুন্দর শর্ট ভিডিও নিয়ে চলে আসবো।